হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সোনায়ন্স ক্লাসরুম গতকাল রাত্রেবেলায় মাঝ রাতে আমি তোমাদের জন্য আলোচনায় এসেছিলাম আর যেখানে দেখিয়েছি যে কিছু প্রশ্নে কনফিউশন এখনও আছে যে প্রশ্নগুলোতে তোমরা চ্যালেঞ্জ করতে পারো কিন্তু পর্ষদ চ্যালেঞ্জ করার নোটিশ দিয়েছে ঠিকই সেখানে পর্ষদ জানিয়ে দিয়েছে তোমাকে চ্যালেঞ্জ করতে গেলে পাঁচশো টাকা দিতে হবে তো এবার পাঁচশো টাকা তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য পাবে কোথায় এই টাকা আজকের দিনে বেকার ছেলেমেয়েদের পক্ষে চ্যালেঞ্জ করা এত টাকা দিয়ে যেখানে পেটাগজিতে সমস্ত উত্তরগুলো তারা পর্ষদ নেবে কি নেবে না তার ঠিক নেই তো এই একটা সমস্যা তৈরি হয়েছে জটিলতা তৈরি হয়েছে এত টাকা কোথায় পাবো এবং দ্বিতীয়ত কথা দ্বিতীয় আর একটা প্রবলেম যেটা কাল থেকে বারবার আমাকে জিজ্ঞেস করছে যে যে চ্যালেঞ্জ করবে কেবলমাত্র সেই কি নাম্বার পাবে তো এই দুটো ইস্যু নিয়ে আজকে আমি কথা বলে দিই একটু জাস্ট কয়েক মিনিটের ভিডিওটা হবে মন দিয়ে শুনে নাও একার পক্ষে এত প্রশ্নে চ্যালেঞ্জ করা সম্ভবপর নয় এই কথা মাথায় রেখে যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার্স আছে আমি সেখানে অলরেডি বলেছি আমি সেখানে পোল ক্রিয়েট করেছি যে কে কোন প্রশ্নে চ্যালেঞ্জ করতে চাইছে এবং সেখানে অনেকজন এগিয়ে আসছে চ্যালেঞ্জ করার জন্য তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো টেলিগ্রাম চ্যানেলের নাম দেখতে পাচ্ছ সুনয়নস ক্লাসরুম ফর কম্পিটিটিভ এক্সামস এটা টেলিগ্রামে সার্চ করবে পেয়ে যাবে চ্যানেলটি যদি না পাও কোনো সমস্যা নেই লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো অনেক সময় লিঙ্ক থেকে যুক্ত হওয়া যায় না তো হোয়াট আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চেষ্টা করবে না পেলে তুমি টেলিগ্রামে গিয়ে এই নামটা সার্চ করবে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হবে সেখানে তুমি দেখতেই পাবে কোন প্রশ্নে তোমার চ্যালেঞ্জ করা প্রয়োজন আছে যা কিছু প্রুফ দরকার সেই প্রুফগুলো আমরা প্রত্যেকে কালেকটিভ ওয়েতে সেই প্রুফগুলোকে জোগাড় করার চেষ্টা করছি সেই মতো উপায়ে আমরা চ্যালেঞ্জটা করব। দ্বিতীয় যে বিষয়টা আছে যে চ্যালেঞ্জ করবে সেই কি নাম্বার পাবে না একেবারেই তা নয় যে চ্যালেঞ্জ করবে করুক চ্যালেঞ্জ করার পর যদি পর্ষদ সেটাকে গ্রহণ করে তার যুক্তিটাকে নেয় সেই মতো পর্ষদ একটা রিভাইজড অ্যান্সার কি বার করবে তো যে রিভাইজড অ্যান্সার কি পর্ষদ বার করবে সেই রিভাইজড অ্যান্সার কিটাই হবে ফাইনাল অ্যান্সার কি এবং সেই ফাইনাল অ্যান্সার কিতে এক থেকে একশো কুড়ি অবধি প্রশ্নে যে যে উত্তর দেওয়া থাকবে সেই উত্তর অনুযায়ী প্রত্যেকের ওয়েমার চেক করা হবে সেই উত্তর কি সেই অ্যান্সার কি অনুযায়ী তুমি নাম্বার পাবে তো এমনটা একেবারেই নয় যে যে চ্যালেঞ্জ করবে কেবলমাত্র সেই নাম্বার পাবে তাহলে কি তুমি চ্যালেঞ্জ করবে না এই একটা ব্যাপার এসে যায় যে ঠিক আছে ওরা তো চ্যালেঞ্জ করবে যে কেউ একজন চ্যালেঞ্জ করবে আমি তো নাম্বার পেয়ে যাব এই ভুল ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এক এটা এটা ঠিক কথা যে আমার চ্যালেঞ্জে যদি অ্যান্সার কি পাল্টে যায় তুমি নাম্বার পেয়ে যাবে কিন্তু একটা দুটো চ্যালেঞ্জ গেল পর্ষদের ওভারলুক করে যাওয়ার ব্যাপার থাকতে পারে ইগনোর করে যাওয়ার ব্যাপার থাকতে পারে নানান কিছু থাকতে পারে আই ডোন্ট নো হতে পারে এমনও যে এত স্ট্রং মেকানিজম আছে কি একজন চ্যালেঞ্জ করলেও সেটা করা গ্রহণ করবে যদি যুক্তিযুক্ত হয় সেভাবে ধরে নিচ্ছি কিন্তু আমরা রিস্ক নেবো কেন আমরা যতজন সম্ভব চ্যালেঞ্জ করব বাট সেটা কালেকটিভ ওয়েতে তোমরা একসাথে যুক্ত হবে সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে আসবে সেখানে একসাথে যুক্ত হবে তারপরে একটা মিনিমাম অ্যামাউন্ট পে করবে এরপর দেখা যাবে কোনো কোয়েশ্চানের জন্য বেশিটা বেশি জন আসবে কোনো কোয়েশনের জন্য অতজন আসবে না তো সেই মতো একটু অ্যামাউন্টটাকে বাগিয়ে নিতে হবে হাই একটা এমন অ্যামাউন্ট করতে হবে যেটাতে অ্যান্সার কি রিভাইজ না হলেও অন্তত এই জায়গাটাতে আমাদের খারাপ না লাগে যে এতটা টাকা নষ্ট হয়ে গেলো তিনটে কোয়েশ্চান চ্যালেঞ্জ করলে পনেরোশো টাকা তুমি কোথায় পাবে হ্যাঁ আর দ্বিতীয়ত আর একটা কথা মাথায় রাখবে এক্ষেত্রে অ্যান্সার কি চ্যালেঞ্জ করার সময় এইটা ধরে নিয়ে এগো এগোনো যাবে না যে হ্যাঁ আমাকে নাম্বার দেবেই দেবে এটা হয় না অ্যান্সার কি চ্যালেঞ্জ করে খুব বেশি অ্যান্সার কি পাল্টে যায় এমনটা কিন্তু হয় না দু একটা পাল্টায় এই রেকর্ড আছে যেমন হকবেনের জায়গাটা একটা একটা স্কোপ আছে আমি আগের দিন ভিডিওতে দেখিয়ে দিয়েছি তার বইয়ের ছবি দিয়েছি যেখানে তিনি বলেছেন এটা আর একটা পরিধি এবং পরিধি দৈর্ঘ্য যেটা ক্লাস সেভেনের বইতে স্পষ্টত লেখা আছে এই দুটো প্রশ্ন আমি বলতে পারি যে হ্যাঁ এগুলো চান্স আছে তাও আমি বলবো না যে হানড্রেড পার্সেন্ট এটা পর্ষদ পাল্টাবেই পাল্টাবে এই কথাও বলা যাবে না আরও দু একটা প্রশ্ন আছে যেমন অজন্তা কেপস অজন্তা কেপস নিয়ে আমি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে ইউনেস্কোর ওয়েবসাইট আছে সেই সেখান থেকে আমি দেখিয়ে দিয়েছি অজন্তা কেপসকে তারা নিজেরাই বলছে যে এটা অজন্তা কেপসকে তারা লিস্ট দি করছে এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যার একটা মূল কারণ একেবারে শুরু তারা বলেছে যে এখানের আর্কিটেকচার তো অজন্তা কেপসকে আর্কিটেকচার থেকে বাদ দেওয়া যায় না তো এটা একটা সোর্স আছে ভালো সোর্স যদি এটা পর্ষদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে এটা প্রত্যেকে নাম্বার পেয়ে যাবে কারণ বাকিগুলোও একটা একটা আর্কিটেকচারের নিদর্শন তো এইগুলো আপাতত আছে আরও দু একটা কোয়েশ্চেন যেগুলো নিয়ে অলরেডি আমি বিশদ একটা ডিটেল ভিডিও বানিয়েছি তো সেগুলো নিয়ে বলছি না আজকে এই দুটো কথা বলার ছিল এত টাকা তুমি কোথায় পাবে পাবে না এত টাকা নষ্ট করারও প্রয়োজন নেই যারা যারা এই ভিডিও দেখছো যারা যারা এই চ্যানেলে এসেছো তোমরা একটা অথেন্টিক জায়গা থেকেই পড়াশোনা করেছো আমি যেটুকু ক্লাস নিতে পেরেছিলাম প্রাইমারির আগে সেটা তো অনেকেই হেল্প পেয়েছে এইটুকু অ্যাটলিস্ট আমার বিশ্বাস এই ফিডব্যাক আমি পেয়েছি তো এইটুকু তোমাদের জন্য করা যেত যেহেতু আমার কাছে একটা 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 বেস আছে অনেকজন স্টুডেন্টের একটা বেস আছে তোমরা সেখানে যুক্ত হও তোমরা এগিয়ে এসো তোমরা পার্টিসিপেট করো একসাথে কালেকটিভ ওয়েতে চেষ্টা করো যাতে বেশ কয়েকটা অ্যান্সারে চ্যালেঞ্জ করা যায় এবং একটা একটা অ্যান্সারের জন্য পাঁচটা ছটা চ্যালেঞ্জ করা যায় যাতে করে পর্ষদ সেটাকে নেয় ঠিক আছে আর একসাথে অনেকে এগিয়ে গেলে এই কাজটা কিন্তু খুব পসিবল এটুকুই বলার ছিল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ আরও কিছু ডাউটস থাকলে তোমরা জানাবে এখানে বা টেলিগ্রাম চ্যানেলে সেই মতো পরবর্তীতে আবার আলোচনা করা হবে